ট ফর টু দি অর্গানাইজার ফিউচারাইজার টু স্পিক আমার খুবই খুবই ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমি প্রথম স্পিকার না হওয়াতে মানে আমার আগে যারা কথা বলে গেছেন প্রত্যেকের কাছ থেকে আমি চমৎকার কিছু শিখেছি একেবারেই মন থেকে বললাম এক একজনের বিশেষ করে প্রথম বক্তা প্রথমে অনেক কিছু বলেছেন কিন্তু থিঙ্কিং আউট অফ দ্য বক্স যেইভাবে উনি ড্যান্স করলেন সেটা দেখে এবং বোঝা গেল অনেক প্র্যাকটিস করে করেছেন তার মানে এফোর্ট আছে পিছনে সো দ্যাট ইজ রিয়েলি ওয়ান্ডারফুল সেকেন্ড আমার আরেক ভাই যিনি অবশ্য চলে গেলেন আজকে বোধহয় মোটরসাইকেল করে রওনা দিয়ে দিয়েছেন ওনার জীবন থেকে নেওয়া গল্পগুলো সত্যি সুন্দর অ্যান্ড ফাইনালি আমি ডক্টর আলমাস সিটিং হেয়া আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আমি একসময় ইউনিভার্সিটির টিচার ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি সাড়ে সাত বছর পড়িয়েছি ওনার মতে ডক্টরেট ডিগ্রিধারী নই বা বিভিন্ন অভিজ্ঞতা কিন্তু গত পনেরো বছর ধরে আমি এই ফিউচার লিডার্স নামে আমি একটা কোম্পানি করেছি যার মাধ্যমে কাজ করি এবং আপনারা বা সহজ ভাষায় বললে আসলে আপন করে বললে যারা গেস্টের বাইরে তোমরা তোমাদের কথা চিন্তা করি আমার ফার্মটার নাম ফিউচার লিডার্স বিকজ ইউ আর ফিউচার লিডার্স আইদার ইউ আর অন্টারপ্রেনার্স ব্যবসা স্মল বিজনেস বিগ বিজনেস এনি বিজনেস ইউ ক্যান রান অর ইউ আর এক্সেলেন্ট প্রফেশনালস কোথাও চাকরি করবে কোথাও অপরচুনিটি কোম্পানি তোমাকে দিবে দেশে বিদেশে কাজ করার সুযোগ ঠিক যেমন আমি এখন কাজিআইটিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করি ওখানে তারা ইংরেজিতে যারা খুব ভালো এবং তোমরা দেখেছ যারা অ্যানালাইটিক্যাল স্কিলসে খুব ভালো তারা কেউ অপরচুনিটিগুলো নিতে পারে ফাইনালি তোমরা দেখেছো বোল্ড নামে একটা অর্গানাইজেশনে আমি কাজ করছি এমনি বারোজন মানুষ মিলে আমরা ট্রেনার্স হিউম্যান রিসোর্স এক্সপার্টস প্রফেসার্স সবাই মিলে আমরা এই মানব সম্পদে পরিণত করা এই এটা তো দেশের কাজ অনেক বড়ো কাজ তার মধ্যে এক ফোটা হলেও আমরা বোল্ড থেকে সেই কাজগুলো করে যাচ্ছি এই হলো ইন্ট্রোডাক্টরি পার্ট আমি শুরু করার আগে ছোট্ট আরেকটা ইন্ট্রোডাকশন বলে নেই সেটা হচ্ছে এরকম যে তোমরা অনেকেই কেউ কেউ জানো কিন্তু যারা না জানো তাদের জন্য বলছি আমার বাবার বয়স এখন নব্বই কিন্তু একটা কারণে তোমরা তাকে চিনবে উনি একটা অ্যাড করেছিল সিনিয়র সিটিজেন হিসেবে খুব নাম করেছিল সেই অ্যাডটা করে লে বাবা নাকে তেল দিয়ে ঘুমা একটা অ্যাড দেখেছেন আপনারা হ্যাঁ সস্যা তেলের শিশি পাঠায় যে আমার বাকি চার ভাই বোন চার দেশে থাকে আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে আর আমি মনে করি বেস্ট কান্ট্রিতে থাকি ইন বাংলাদেশ মানে নিশ্চয়ই মিন করছি নাহলে তো অনেকেরই আমাদের এখানে গেস্টদের মধ্যে আছে চয়েস আছে কোথায় থাকতে পারে আমরা তাও চুজ করি ভেরি ফ্র্যাঙ্কলি আবার আমার ভাই বোনরা তারা এটা চুজ করেছে কেউ বিয়ের কারণে কেউ ডিভির কারণে কেউ ইমিগ্রেশন অ্যাপ্লাই করা প্রত্যেকে দার যার কারণে করেছে বাট নো অফেন্স বাট দিস ইজ দ্য বেস্ট দ্য আই ফাউন্ড আর আল্লাহ যদি ক্ষমতা দেয় ট্রাভেল করার যিনি এত সুন্দর করে ডক্টর আলমাস বললেন যে আসলে মানে ওই টাকার জমি কেনার চেয়ে ছেলে মেয়েদেরকে পড়ানো আর ট্রাভেল করা অনেক অনেক বেশি ভ্যালু এনিওয়ে লম্বা ইন্ট্রোডাকশন হয়ে গেল শুরু করছি আমার তিনটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। খুব টিপিক্যাল একটা টাইটেল ইচ্ছা করে দিয়েছি থ্রি সিক্রেটস টু ইউর সাকসেস ইউর সাকসেস অ্যান অন্টারপ্রেনার হোক প্রফেশনাল হোক ওর বিফোর ইউ বিকাম বোথ আগে একটু ক্যারিয়ার নিয়ে নিজেকে চিন্তা করতে হয় না সেলফ অ্যাসেসমেন্ট করতে হয় নিজেকে বোঝা অপরচুনিটিকে বোঝা ম্যাচ দেখা অনেক অনেক গল্প প্যাশন যদি এইটাও ভাল লাগে ওইটাও ভাল লাগে সেটাও ভাল লাগে তাহলে কী করব তো শুরু করা যাক স্টেপ বাই স্টেপ আমিও খুব বই পড়ি এবং আমার কোনো ডিসকাশন আমি একটু গর্ব করে বলবো আমার না মানে হ্যাঁ বই পড়লে যখন মিলে যায় তখন বুঝি আরে ওর জীবনেও এরকম ঘটেছে ওর প্রিন্সিপালটা আমার প্রিন্সিপালের সাথে মিলে যাচ্ছে কিন্তু আমি না অন্য জায়গায় যদি কিছু বলতে চাই আমি খুঁজি কোনটা একটা থিওরির মতো হয়ে গেছে কোনটা একটা প্রিন্সিপালের মতো হয়ে গেছে যেটা ঢাকায় ডাকারে গোয়ায় আমেরিকায় সুদানে সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে এমন কিছু আইডিয়া আমি খুঁজি নিজের জীবনে অ্যাপ্লাই করি সব কিছু তো পারি না যেটা এই আমি একটু সিনিয়র তো সুতরাং কিছু জিনিস হয়তো আমি অনেক এখন রান করতে পারি না দৌড়াই না হাঁটি ইত্যাদি তার মানে অ্যাট ইউর রেঞ্জ ইউ ক্যান ডু সো মাচ মোর সো এনিথিং আই সে দ্যার ইজ আ লট অফ রিসার্চ বিহাইন্ড ইট আমার মনে হচ্ছিল আলমাস সাহেব বলছিলেন গবেষকদের কথা আমি মনে হচ্ছে একটু বোরিং হয়ে যাবে আমার মুখে কিছুক্ষণ পরপরই একটা গবেষক ছাড়া কীভাবে কথা বলি কোন সাহসে আমার নিজের একটা উদাহরণ দেবো ওটা তো আমার জন্য প্রযোজ্য ওইটা হাউ নাই আমার অড্যাসিটি নাই যে আমি যা খুশি সাকসেসফুল খুশি আপনি তাহলে সাকসেসফুল হবেন আই এম নট শিওর আবার হতে পারে কালাকার জন্য মিলে যেতে পারে যাই হোক নেক্সট পয়েন্ট আমি যদি বলি সিক্রেট ওয়ান আসলে কোনো কিছু সিক্রেট না মানে আইডিয়া ওয়ান আইডিয়া ওয়ানের ফার্স্ট টার্ম কিছুটা মিলেই যাবে মিলে যাবে এরকম যে আমি প্রথমেই আপনাদেরকে বলবো মাইন্ডসেট নিয়ে হ্যাঁ এই যে আপনারা সফল হতে চান আমিও চাই আমিও জার্নিতে আছি বিকজ আমরা বলি কি লাইফটা আসলে একটা এক্সপেরিমেন্ট আমাদের তো কোনো ম্যানুয়াল নাই যা করছি এটা করেই এর মধ্যে কারেকশন কল্পনা করবেন আজকে যারা সাদা শার্ট পরে আছেন যারা সাদা রঙের অন্তত শার্ট হাত তুলবেন একটু যারা যারা অনলি সাদা সালোয়ার কামিজ অথবা হিজাব ইত্যাদি একটু দেখতে পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়েরাও আপনার মাঝে মধ্যে না থাকলে কষ্ট পাবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে কেন বললাম জানেন যারা কেমিস্ট যারা সাইন্টিস্ট তারা সবসময় দেখবেন সাদা ল্যাব কোট পরে থাকে তো আমি মাঝে মধ্যে এখন কালো পরে আছি কিন্তু আমি কল্পনা করি আমি সাদা পরে আছি আজকের যে প্রেজেন্টেশনটা করব আমার নিজের কিছু রিয়েলাইজেশন হবে এই জায়গাটা আরেকটু বেটার হতে পারতো এই জিনিসটা ভালো ছিল এটা আবার করবো তার মানে ইটস অল অ্যাবাউট অ্যান এক্সপেরিমেন্ট ওই যে বলো না টু পয়েন্ট ও থ্রি পয়েন্ট ও চেঞ্জ হয় আমি আজকের ভার্সন এক মাস পরে ইভেন একদিন পরে এক ঘন্টা পরেও আমি একটা ভিন্ন ভার্সন তো এই এইটা চিন্তা করলে সুবিধাটা কী হয় জানেন নিজেকে এত কষ্ট দিতে হয় না মানে এত প্রেশার দিতে হয় না নিজেকেও খুব ভালোবাসতে হয় খারাপ ভাব কারো কাজ করে না কিন্তু নিজেকেও ভালো সেলফ কম্প্যাশন বলে এটাকে না প্রায় আমরা নিজেকে আমি একটু পরে আসবো এই বিষয়টাতে তো প্রথমেই শেয়ার করি এই মাইন্ডসেট নিয়ে তো প্রফেসর ক্যারল ডিউইক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির নামে একটা অত্যন্ত ভালো ইউনিভার্সিটিতে পড়ান পঁচিশ বছর ধরে উনি রিসার্চ করছেন কাজ করছেন করে টোরে আমি ডিটেলসে গেলে অনেক সময় লাগবে আমাদের অন্য স্পিকারদের টাইম খেয়ে ফেলবো সুতরাং আমি সামারি আকারে বলি উনি বলছেন এই রুমে বা এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে উনি বলছেন এক ধরনের মানুষকে উনি বলছেন সেই ব্রেইন চলে আসে না ফিক্সড মাইন্ডসেট উনি বলছেন আর আরেক ধরনের মানুষকে ফিক্সড মাইন্ডসেট কারা বলা হচ্ছে কেউ কেউ বিশ্বাস করে আমার স্কিলস সিমিলার ওয়ার্ডস ইন্টেলেক্ট ট্যালেন্ট আর আনচেঞ্জেবল আমি জন্ম থেকে যা হয়েছে বাবা মার কাছ থেকে যা পেয়েছি অথবা আমি যেই সংসারে যেই ইকোনমিক ক্লাসে লোয়ার মিডল ক্লাস মিডল ক্লাস এই সেই ওইটার দ্বারাই আমি আটকে আছি এটা একদম বেশ না বললেও বোঝা যায় তারা বিশ্বাস করে এটা আর তারা বলে যে নতুন কিছু করব না একটু পরে আসতেছি আর একটা আছে গ্রোথ মাইন্ডসেট গ্রোথ একটা গাছ একটা একটা সুন্দর একটা গাছ মানে কি বলে এটা বীজ থেকে অঙ্কুর হ্যাঁ গজাচ্ছে সো এই এই গ্রোথ মাইন্ডসেট তারা ভাবে কি আচ্ছা আমার যেই স্কিলসগুলো হবে আমার ইন্টালেক্ট আমার ট্যালেন্ট আই ক্যান ডেভেলপ ইট আমি কি করব ডেভেলপ করার জন্য প্র্যাকটিস করব। চেষ্টা করব। অনেকে বলে কি আসবা তুমি কেউ বললো চেষ্টা করব অথবা আজকাল খুব খারাপ কথা বলে বলে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অর্থ না বুঝে বলে ইনশাল্লাহ আস যদি আসবেই বলে কি হ্যাঁ কনফার্ম আসবো আর যদি নাও আসতে পারি বা আসবো না হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব এটা কিন্তু ঠিক না মানে ইনশাল্লাহ মানাটা অনেক বড় মানে বেঁচে থাকা মানেই আল্লাহ চাইবে এবং চলে আসবে তো যাই হোক এই যে দুইটার মাইন্ডসেট বলছে এই রুমে কিছু মানুষ এরকম আর কিছু মানুষ ওরকম এখন একটু টেস্ট না করলে তো হবে না একটু টেস্ট করার জন্য আমি দুইজন ভলেন্টিয়ার চাইবো একটা ছোট্ট গেমের মতো খেলবো হ্যাঁ তো আমি যেহেতু ছেলেরা আগে আসছে না ছেলেরাই আসুক তাহলে দুইজন বন্ধু এসছো এরকম কে আছো এখানে পাশাপাশি বসে আছো এখানে আমি চোখ পড়লো আগে এই জন্য চলে আসো তোমরা বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব প্রিয় একটা দড়ির খেলা আছে কেউ মধ্যে আগের থেকে জানো কেউ বলো না হ্যাঁ তোমরা হ্যান্ডকাফের মতো দুজন পরে ফেলো এটা ভয় নাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ ও ঘুরি থাকুক আচ্ছা পকেটে রেখে দেবো হ্যাঁ ফেলে দিব না ওকে এই তো করলে হ্যাঁ এবার আমি ওদেরকে একটা প্যাচ লাগিয়ে দিব। যেটা লাইফে নানান সময়ে বের করো প্যাচ লেগে যায় কিভাবে প্যাচ লাগে কেউ একটা সালাম দিল ও দেখে নাই জন্য উত্তর দেয় নাই আর অন্যজন যে সালাম দিল সে ভাবলো দাম বাইরে গেছে তোমার হ্যাঁ সরি স্ল্যাং ওয়ার্ডস তো ধরো এরকম একটা নানান ধরনের প্যাচ আছে আবার আবার পড়ে নাও এটা হ্যাঁ তোমার একটু সবাইকে দেখানোর জন্য এই তো দেখতে পাচ্ছেন না একটা আটকে গেল ওরা কথায় কাজে মানসিকতায় বিভিন্নভাবে মানুষ আটকে যেতে পারে তো তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেই তোমরা মাইন্ডসেট না দেয় দেখবেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে তোমরা মুক্ত হবা মুক্ত হওয়া মানে হচ্ছে হাত থেকে বেরোবে না কিন্তু এইটা থেকে বেরোয় যাবা তোমারও হাত থেকে বেরোবে না কিন্তু এই প্যাচ থেকে বেরিয়ে যাবা খুব তাড়াতাড়ি সম্ভব দেখি তোমরা শুরু হতে যাচ্ছে আর বিড়ম্ব নয় ওকে তোমরা মুক্ত হয়ে যাও সম্ভব তবে হ্যাঁ এটা 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 গিটটা খুলতে পারবা না এটা কাটতে পারবা না ছিঁড়তে পারবা না মানে ফ্রি হয়ে যাবা লালটা লালে হয়ে যাবে সবুজটা সুয সবুজে আসে কোনো একটা বুদ্ধি কাজে লাগাতে পারো ওয়ান টু থ্রি গুড তারা কিন্তু অ্যাকশনে নেমে গেছে দ্যাটস এক্সেলেন্ট দ্যাটস এক্সেলেন্ট হ্যাঁ মনে করছিল তো হবে হ্যাঁ 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 ওকে ওকে তোমাদের আর এক মিনিট সময় তোমরা কথা বলতে পারো তোমরা তো কিছুই করছো না এটাও তো ঠিক না হ্যাঁ নিউটনে ফার্স্ট বলে কিছু না করলে কিছু না করতেই থাকে হ্যাঁ তোমাদের তো সেই বাধায় আটকে গেলে অথবা চিন্তা করাও ভালো এই যে দেখছো এইবার তো একই জায়গায় ফিরে আসতেছে টাইম আউট হয়ে গেছে প্রায় আর দশ সেকেন্ড তোমরা পারবে নাকি পারবে না কে জানি মনে হয় খুব পারবে এরম ভাব দেখাচ্ছে কে এখানে লাস্ট এই একজন হাত তুলছে বুঝতেছে যে হবে না আবার আবার একটু না ঠিক আছে ওকে কিন্তু ওরা যা চেষ্টা করে গেল আমি সেজন্য তোমাদেরকে গ্রোথ মাইন্ডসেট উপাধি দিব কারণ চেষ্টা করে যেতে হবে থ্যাংক ইউ সেকেন্ড হলো কিন্তু ওরা আবার একই জিনিস চেষ্টা করেছে দুইবার সেজন্য আমি বাহাবা দিতে পারি না একটা কথা আছে এরকম যে বললাম না এক্সপেরিমেন্ট বললাম একটু আগে তুমি একভাবে চেষ্টা করেছো হয় নাই কেন একইভাবে আবার চেষ্টা হবে একটু ভিন্ন কিছু আনতে হয় মানে প্রতিবারই মানে ছোটো কালো পড়েছ এ ফর অ্যাপল আমি বলি এখন একটু বড় হওয়ার পরে এ ফর অল্টারনেটিভস যে কোনো কিছু না হলে সঙ্গে সঙ্গে না কয়েকবার চেষ্টা করতেই পারো কিন্তু কেউ শুধু একই রকম ভালোবাসি বলছো সে তার আসলে ফিক্স করা আছে কাকে সে ভালোবাসে আর তোমার তো কোনোদিন সে ভালোবাসবে না সম্ভব না ধর সম্ভব না মানে বলাটাও আমার মুখ দেখুন আসে না সম্ভব না কারণ কারণ কীভাবে জানি অনেক কিছু সম্ভব হয় হ্যাঁ তো তাও বলছি তার মানে ভিন্ন ভিন্নভাবে ট্রাই করতে হবে আমি একটু কুইকলি দেখিয়ে দেই কিন্তু সেই সময়টা এখন নাই যে তোমাদেরকে নিয়ে অনেক ডিটেলস দেখাতে পারবো সো তুমি কি আমাকে মাইক্রোফোনটা একটু মুখে ধরবা তুমি এটা খুলে রাখো এটা দাও ওকে তোমরা তো থ্যাংক ইউ আরিফ আরিফ আমার কলিগ হি লুকস আফটার দ্য ডিজিটাল মিডিয়া আর রাজু আমার আরেক কলিগ আছেন পিছনেই আছে রাজু থ্যাংক ইউ ভেরি মাচ এইটার ভিডিওটাও হয়তো আপনারা পরে দেখে ফেলবেন আমাদের ফিউচারাইজার্স পেজে সো বন্ধুরা এই একটু এইভাবে রাখুন জাস্ট কিছু করার দরকার নেই যেখানে একজন কাজ করবে এখানে একটা টিম ওয়ার্কের ব্যাপার আছে তো আমি প্রথমে যেটা করব আমার এই সুতাটা ধরবো ধরে ওনার এই নিচ দিয়ে ঢুকিয়ে আমি হাতের উপর দিয়ে বের করে দেবো এখন বলো যে আহা আমি তো তাই করতে গেছিলাম একটা হাততালি পড়ুক অ্যাটলিস্ট মরতে এসে যে মিস করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি বসতে পারেন ঘড়িটা ভুলে নিয়ে যাবেন না থ্যাংক ইউ সো মাচ ফর কামিং প্লিজ থ্যাংক ইউ অ্যাপ্রিসিয়েট অ্যাপ্রিস্টার নাও তো এখন এই যে ফিক্সড মাইন্ডসেট আর গ্রোথ মাইন্ডসেট কুইকলি একটু ইংরেজিতে অনেক কিছু লেখা আসবে বাট এই এটার হ্যান্ড আমি যাই বলছি এক্স্যাক্টলি যা দেখাবো চার পাতার একটা হ্যান্ড আমি গতকাল সকালে না দিন রাতেই পাঠিয়ে দিয়েছি সুমনের কাছে এটা বোধহয় আপলোড করে দিবে ফেসবুক পেজে তার মানে তোমরা প্রত্যেকটা জিনিস পাবে বিকজ আমি ইদানিং ভাবি কি আমি আসি বলি কিন্তু এটি যথেষ্ট নয় তোমাদের একটু পড়ার দরকার আছে একটু দেখার দরকার আছে আর প্রতিটার সাথে একটা বইয়ের কথা বলেছি আবার সামারিতে বলবো ওই বইগুলো আজকাল ইন্টারনেটে অনেক সময় ফ্রিও পাওয়া যায় যদি সার্চ করে পেয়ে যাও আমি বলছি না এটা করতে হবে আর তোমাদের অনেক আত্মীয়স্বজন দেশের বাইরে থেকে আসার সময় বলে এই তোর জন্য কি গিফট নিয়ে আসবো এখন জানো বই আনতে বলবে বই ছাড়ার কোনো গিফটই গিফট না এরকম বলবো আমি সো বন্ধুরা ফিক্সড মাইন্ডসেট গোর্স মাইন্ডসেটে দেখো তোমার সাথে মিলিয়ে নাও তুমি কি ফিক্সড মাইন্ডসেট না গোসাইন্ড খুব তাড়াতাড়ি বলবো কারণ আরও অনেক কিছু বলার আছে এই জন্য তিন একটা জিনিসই এতক্ষণ নিলে তো হবে না ডিজায়ার ডিজায়ার হচ্ছে আই উইল স্টিক টু ওয়ার্ড আই নো আই এম গুড অর আই এম নট কেউ কেউ আছে যে নতুন কিছু করবে না কারণ আমি যে কাজটা ভালো পারি শুধু এইটাই করব এখন আমি কোডিং কোনো দিন করবো না আমি ভাবিও নাই যে উদ্যোক্তা হবো তাহলে উদ্যোক্তা হওয়ার চেষ্টাও করবো না আমি কোনোদিন টেনিস খেলি নাই চেষ্টাও করবো না লিস্ট ইজ লং রকম আর কিন্তু যারা গ্রোথ মাইন্ডসে তারা বলে যে আই ওয়ান্ট টু লার্ন নিউ থিংস আই ওয়ান্ট টু টেক দ্য রিস্ক রিস্ক মানে ক্যালকুলেটেড রিস্ক যেই রিস্কে মরে যাওয়ার ভয় নেই যে রিস্কে খুব বেশি খারাপ কিছু হবে তা না তো এটাকে আমরা বলি রিস্ক স্কিলসের ব্যাপারে আসি ইটস ফাইন দ্য ওয়ে ইট ইস ইজ ন নাথিং টু চেঞ্জ অত চেঞ্জ হতে চায় না সিমিলার আগেরটার মতোই ইজ দিস রিয়েলি মাই বেস্ট ওয়ার্ক আমি যা করলাম এটাই বেস্ট তাহলে কি বেস্ট হইলে তো হলো না বেস্ট বেটার দ্যান দ্য বেস্ট তাহলে কেন বলে তার মানে পরের বার আর একটু ভালো করা যায় হ্যাঁ আর স্কিলটা আর একটু বেটার করা যায় এখানেও পেন্সেলভেনিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ নাম ওনার উনি গ্রিট নামে একটা বই লিখেছেন বছরখানেক আগে জিআরআইটি গ্রিট গ্রিট মানে পার্সেভিয়ারেন্স আর প্যাশনের সমন্বয় মানে হার্ডওয়ার্ক কিন্তু কথাটা এরকম যে আমরা সবাই জন্মের সময় কিন্তু কিছুটা কিছু ট্যালেন্ট থাকে কেউ একটি অঙ্কে ভালো কেউ ইংরেজিতে একটু ভালো হয়ে যায় কীভাবে যেন তারপর কেউ স্পোর্টসে ভালো কেউ চুপচাপ শুধু পেন্টিং করতে পারে নিজে থেকে কেউ শেখায়ও নাই তার মানে ন্যাচারাল একটা অ্যাপটিচিউড থাকে আমি অ্যাটিচিউড বলছি না অ্যাপটিচিউড থাকে কিছুটা জেনেটিক বাবা মা খুব ইন্টেলিজেন্ট হলে সন্ধান ইন্টেলিজেন্ট হয় ইজ সায়েন্স এটা নিয়ে কোনো কিছু করা নাই কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা ধরে নাও একটু গান ন্যাচারালি একটু ভালো তো কি হয় পরিবারের কোনো অনুষ্ঠান হলে গান গায় একা একা গান গায় সবাই জানে ওরা একটু খাত ভালো করে অল্প অল্প একটু গান গায় কিন্তু ওই অল্প একটু চেষ্টা করে যতটুকু ভালো হয় এরপরে আর বেশি চর্চা করে না ফলে তার যে একটা সেলিব্রিটি হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয় না তার মানে আমরা বলি কি অ্যাপটিচিউড মাত্র একবার কিন্তু তুমি অ্যাপটিচিউড থাকলে ওটার পরে সময় দিলে যেটা হয় স্কিল তৈরি হয় আবার স্কিলের পরে যদি আরও এফোর্ট দেই তাহলে তৈরি হয়ে যায় ওয়ার্ল্ড ক্লাস অ্যাচিভমেন্ট তো অনেকে অনেক কিছুই বলেছেন যেমন আরেকজন এন্ডার্স অ্যারিকস সুইডিশ প্রফেসর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে পড়ান ওনার পিক নামে বইতে উনি বলছেন দশ হাজার ঘন্টা যদি তুমি সময় দাও কিছুতে শোনো অনেক অনেক কথা বলবে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড ক্লাস অ্যাচিভমেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ক্ষেত্রে ইন মাই ওপিনিয়ন এখানে ইউ হ্যাভ টু গো থ্রু আ প্রসেস ফ্লুক হঠাৎ করে হবে তা না কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে আমি ওই যাও না করবো না আমি কি দেখো কতগুলো মানুষ সেলিব্রিটি হতে চায় আই তোমাদের অনেকেই আমাদের যতজন স্পিকারের মধ্যে যাকে যাকে তোমার সবচেয়ে ভালো লাগবে তার মতো স্পিকার হতে চাবা আজকে কেউ কেউ মন স্থিরও করে ফেলবা তুমি একা না অনেকেই করবে কিন্তু কয়জন হবে তার উপর নির্ভর করবে শুধু ইচ্ছাটাই যথেষ্ট নয় সে এফোর্টটা যে দেবে প্রথমে একটি এফোর্ট দেবে মনে করবে হয়ে গেছে স্মল টাউন না আরও দিতে হবে এই কথাগুলি কিন্তু অনেক গবেষণার পরে তারা বলছেন তার তোমরা তো তো আমাদের কাছ থেকে জিনিসগুলো জেনে অ্যাপ্লাই করবা এটাই এফোর্টের কথা দিস ইজ এ ওয়েস্ট অফ টাইম অনেকে চেষ্টাই কর তুই 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 পারবি হ্যাঁ আবার অনেকে বলে কি তোর মতো পড়লে তুই তো ফার্স্ট ডিভিশন পাইসিস বা জিপিএ ফাইভ প্রাইসেস আমি তাহলে স্টারের বেশি পাইতাম বলছে তোর মতো পড়লে আরে ওর মতো তো পড়তেই পার ওর মতো এফোর্টই তো দাও না বরঞ্চ আরেকজনকে বলি কি আর তোর মতো খাটলে তোর মতো পড়লে আরও তোর চেয়ে ভালো করতাম এগুলো মিনিংলেস কথাবার্তা বরঞ্চ তার চেয়ে এরা করে কি আই নো দিস উইল হেল্প মি ইভেন দো ইট ইস ডিফিকাল্ট বাট অল গিভ দ্য টাইম সেটব্যাক অনেক সময় সেটব্যাক হবে অনেক সময় কাজ করবে না এখানেও মিউজিক শুরু সময় একটু আমার ভিডিওটা শুরু সময় হলো না একজন দৌড়ে এসে একটা কিছু অন করে দিল হয়ে গেল তো অনেকে না খুব এই সেটব্যাকটা আহ কে কি ভাবলো কি যে কষ্ট পায় তোমরা আজকাল এত ভিডিও আসে ইউটিউবে আমি এক ঘন্টার একটা ভিডিও দেখেছিলাম ওনার ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাকচুয়ালাইজ ডট ওয়ার্ক লিও নামে এক রাশন আমেরিকান ওর একশোটা ভিডিও আছে কোনোটা এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট ও একটা ভিডিওতে বললো হোয়াট আদার্স থিঙ্ক অফ ভিউ ইজ ডান অফ ইউর বিজনেস আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখানে যারা আছে শুনতেছে দের আর অ্যাট লিস্ট টেন পিপল হু হু ইজ নট লাইকিং মাই প্রেজেন্টেশন এখন আমি যদি ওখানে এনার্জি দেই ওর মেবি নাইনটি পারসেন্ট যদি এমন হয়ে থাকে কোনো কারণে আজকে কিন্তু আমি ওইখানে আমার এনার্জি নাই আমার এনার্জি আছে আমার ডিউটিতে আমার এনার্জি আছে এম আই ডুইং সামথিং পজিটিভ আমি কি ভালো কিছু করছি আর আমি যদি করে থাকি এটার ইম্প্যাক্ট এই মুহূর্তেই চাবো তা না কিন্তু আই উইল ডু ইট এনিওয়ে আর তুমি যদি আমাকে নিয়ে চিন্তা করতে থাকো মানে আমার এক আমাদের এক বন্ধু মানুষ ইয়াং ইয়াং ফ্রেন্ড নিয়াজ একটা কথা বলে তাহলে আমার চিন্তা কখন করব। তোমার চিন্তা যদি আমি আর আমার করতে হয় তাহলে আমার চিন্তা কখন করব। খুব সুন্দর একটা কথা আর কি তো সো ইজস আই উইল ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি মাই মিস্টেকস উইল হেল্প মি লার্ন মিস্টেক এক এক রকমের যে কোনো আইডিয়া স্টাবলিশ করা যায় মিস্টেক হয়েই গেছে ওখানে আমি কনসেনট্রেট করবো নাকি নেক্সট টাইম মিস্টেক কেন হয়েছে ওটা যেন না হয় সেখানে কনসেনট্রেট করব অথচ মানুষ মিস্টেক হয়েছে মন খারাপ আর করব না এদিকে চলে যায় এই হল ফিক্স মাইন্ডসেটের লক্ষণ ফাইনালি তোমার অনেক কিছুতে অনেকে ফিডব্যাক দেবে এবং অনেক সময় ভালো ফল আসবেও না অনেকেই না সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বাদ দিয়ে দেয় কিন্তু এরা সে বলছে না আমার তো সব কিছু ভালো হবে না আমি তো কেউ উইকনেস থাকতে পারে তো আমি আই উইল ফিক্স ইট আই উইল ডেভেলপ ইট আই উইল ওয়ার্ক অন ইট আর ফাইনালি খালি বলে কি আরে ওর তো জন্ম থেকে আসে ওর বাবা ওর টাকা দিয়ে দেয় ওর ওরা পারবে আমি পারবো না মানে আরেকজন হলে অন্য অন্য কারণে হয়ে যায় আর নিজের বেলা হলে আমি তো পারতাম কিন্তু আমার তো কেউ হেল্প করতেছে না কিন্তু আমরা বলি আই ওয়ান্ডার হাউ দে মানে মানিল আচ্ছা ও পারলো কীভাবে ও পারলে আমিও পারবো এই যে একটা মানসিকতা আমার এই পার্ট ওয়ান সিক্রেট ওয়ান বলতে এইভাবে বলবো অল আস শুড ট্রান্সফার আওয়ার সেলস ফ্রম একটাও যদি ফিক্সড মাইন্ডসেট থেকে যায় এবং আমিও দেখি মাঝে মধ্যে আমি এই জায়গায় থেকে যাই কিন্তু আমার সারাক্ষণ এখানে থাকার মানে প্রচেষ্টা থাকে তার মানে একটা শব্দ আছে যেমন আমি যদি আজকে এখন বলি যে কোনো প্রশ্ন করি দেখা যাবে কি আচ্ছা এই এই যে একজন ভিডিও করছেন আপনাকে যদি জিজ্ঞেস করি রাশিয়ান ভাষায় বলেন তো আমি কেআইবি পছন্দ করি রাশিয়ান ভাষায় বলেন তো আমি কেআইবি পছন্দ করি অলমোস্ট আমি জানি উনি উত্তরে কি বলবেন উনি বলবেন কি পার জানি না কিন্তু যাদের গ্রোথ মাইন্ডসেট তারা কি বলবে জানেন তারা বলবে এখনও জানি না একটা ছোট্ট অ্যাড করবে যে এখনো জানি না তার মানেটা কি জানেন উনি করবে কি বলছে আমাকে তিনটা মিনিট সময় দেওয়া যায় পাঁচটা মিনিট সময় দেওয়া যায় বা আপনার সেশন শেষ হওয়ার পরে আমি বলে দিচ্ছি কিভাবে বলবে বলেন তো আমার সেশন শেষ হতে হতে কী করবে সে গুগল ট্রান্সলেট গিয়ে সঙ্গে সঙ্গে করে দেবে যাদের গ্রোথ মাইন্ডসেট যা কিছু ভালো যা কিছু সুন্দর না নাই সেই অ্যাস মানে এলো যা ভালো যা সুন্দর বলবে যে তাহলে শুধু সে এফোর্ট দেবো হয়ে যাবে এখন চোদ্দ রকম কাজ আর করবো না কিন্তু ট্যালেন্ট কোনগুলো জিনিস ভাল লাগে কোনগুলো জিনিস ভাল লাগে সেগুলো দেখব একটা লিস্ট বানাবো সময় একটা দুইটা তিনটা অনেক কিছু ভাল লাগে অনেক কিছু ভাল লাগার পর দেখব কোনটার সাথে কোনটা মিলা সবচেয়ে বেশি ভাল লাগে কোন তিনটা কোন চারটা ম্যাক্সিমাম কোন পাঁচটা আচ্ছা সেইগুলোকে মিলিয়ে কি করা যায় আমি যেমন কথা বলতে ভাল লাগে নতুন বন্ধু বানাতে ভাল লাগে আবার টাকা কামাতেও ভাল লাগে এখন এই তিনটের কম্বিনেশন করলাম করে দেখলাম ইউনিভার্সিটি টিচিং ঢুকলাম খুব খুশি আরে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক আমার জীবনে আর কিচ্ছু চাই না আমি আমার মেনে নিয়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অন্যতম ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে দুই বছর পড়ানোর পর দেখি কি খাতা দেখতে ভাল লাগে না খাতা আমার দিতে দেরি হয় বলে আর নোটিশ খাই মানে পরীক্ষা নিতে ভাল লাগে কিন্তু পরীক্ষা তো ফিডব্যাক তাড়াতাড়ি দিতে হয় নাহলে আনএথিক্যাল মানে ও সেকেন্ড মিড টার্মের তিন দিন আগে দিয়ে লাভ নাই ও যে খারাপ করছে আর পড়ার টাইমই পেলো না তোমাদের আর ডিটেলস বলার দরকার নাই। তো আমি বের করলাম আচ্ছা কথা মানে শিখি জানি এগুলো শেয়ার করতে কথা বলা না শেয়ার করতে ভাল লাগে টাকাও চাই হঠাৎ বের করলাম প্রফেশনাল ট্রেনিংয়ে কোনো পরীক্ষা নেই সেই দিনই মনস্থির করলাম আমি টিচিংয়ের পাশাপাশি একটু ট্রেনিং শুরু করি ঢাকা ইউনিভার্সিটির ডক্টর ফরাত আনোয়ার রাহি উনি আমাকে ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট দিলেন কোথাও মানে রাত জেগে দরকারের প্রিপারেশন নিলাম বলতে এখনও লজ্জা নাই পাবলিকলি বলছি ওখানে তিনজন আইবি এর টিচার তখন ছিলেন আমিও আইবি এর অনেক আগের এখানে আমার বন্ধু বসে আছেন একসাথে পড়াশোনা শুরু করেছিলাম পরে ক্যালিফোর্নিয়াতে গিয়ে শেষ করেন মনির রেজ খান তো আমার কথাটা এরকম আমি না খুব ভয়ে ভয়ে দেখতে গেছি ওই এনজিওর যারা আমি লেকচারার তখন খুব ইয়াং তো আমার রেটিংটা কেমন আসছে ফার্স্ট এভার ট্রেনিং বাট বুঝতেই পারছেন যখন বলছি খারাপ কথা তো বলার কথা না খারাপটা তো লুকায় মানুষ আমিও লুকাই অনেক সময় তো আমি আই ওয়াজ টেকেন এ ব্যাক যে আমার স্কোর ওয়াজ দ্য হাইয়েস্ট এটা শুনে না আমি একটু অবাক হলাম যে তা মানে ওয়ার্ক করলে খাটলে কাজ হয় আমি কিন্তু একটা ট্রিমেন্ডাস ফিডব্যাক পেলাম আবার ঠিক ওনারা কিন্তু বদাড় না ওনাদেরকে কী ইভ্যালুয়েট করছে তিনজন টিচারের নামও জানি আমি বলবো না এই বলার পরে যে আমার দরকার নেই বলার কিন্তু আইডিয়াটা হলো ওনারা ওনাদের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু আমার কাছে ব্যাপারটা ছিল একটা লাইফ টাইমের অ্যাসাইনমেন্ট আমি তো ফাটায় ফেলবো আমি তো সেটা করব তো এইরকম না হলে কিন্তু সেই পারফরমেন্সটা হতো না পরবর্তীতে আমার প্রোগ্রেস এরকম হতো না থ্যাংক গড আজকে যারা অর্গানাইজার বা বাংলাদেশে ইন মাই এইজ গ্রুপ আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছে দেশে বিদেশে বিভিন্ন ট্রেনিং করাই আমার নেক্সট বিদেশি ট্রেনিংটা হবে কলকাতায় উনিশ তারিখে উইথ আই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট তারা অর্গানাইজ করছে বিড়লা অডিটোরিয়ামে কেউ যদি এর মধ্যে কলকাতা যান দেখা হবে তাহলে হ্যাঁ আই বিলিভ অর্গানাইজারের কাছে আমার নাম্বার টাম্বার আছে ইউ ক্যান ইজিলি ফাইন্ড সো এনিওয়ে এটা কেন বললাম এমন প্যাশন বিভিন্ন সময় কখনও মালয়েশিয়ায় কখনো হ্যাঁ নেপাল আরও আরও বড়ো হওয়ার চেষ্টা করছে আরও শিখছি হ্যাঁ সো শেষ সো এই মাইনসেটটা আল্লাহর রহমতে মানে নিজের মধ্যে ধারণ করছি আমাকে যারা চেনে আমার পরিবারে হোক অন্য জায়গায় হোক না এই আর টুকি জানি ইম্পসিবল বলতে গিয়ে না বলতে পারলাম না মানে আমার মুখ দিয়ে এখন ইম্পসিবল কথাটা বেরোবে না মানে সিরিয়াসলি জোক না কী করব মানে এইটি একটা মাইন্ডসেট সেই জন্য অনেক বিপদ আসবে আমার ওভারকাম করব হ্যাঁ সো সিক্রেট টু আমি বলি কি ইউ হ্যাভ টু হ্যাভ পজিটিভিটি গ্রোথ মাইন্ডসেট হলো খুব ভালো কথা কিন্তু এখন খুব কুইকলি আপনারা জানেন ভাওয়াল আছে এ ইউ আমার আরেকজন স্পিকার এরাকে বলে গিয়েছিলেন এ ইউর কথা সো এ ইউ দিয়ে কুইকলি আমি ব্যাখ্যা করব কিভাবে পজিটিভ থাকতে পারেন তার আগে জেনে রাখেন আমাদের সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে আমরা গুহা মানব ছিলাম তারও আগে এই সেই অনেক কিছু হোমো ইরাক্টাস হোমোস্যাপিয়ানস এই সেই কিন্তু এই সময় এত কঠিন জীবনযাপন ছিল আজকাল যেমন নতুন চর উঠলে কীভাবে মানুষ গিয়ে মারামারি করেও কিন্তু দখল ঢকল করে এখনও কিছু কিছু এলাকার মানুষ যাই হোক এমন ভয়ে কাটত তো তাদের ব্রেইনের এটাকে যদি ব্রেইন ধরেন দেখা যেত কি লালগুলো হচ্ছে নেগেটিভ সবুজগুলো পজিটিভ দেখা যেত বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তা করতো মানুষ কারণ আমাদের ব্রেইনের যে অ্যামিক ডালা বলে সে সারাক্ষণ ফাইট অথবা ফ্লাইট কারণ আপনাকে বাঁচানোর জন্য এছাড়া উপায় নেই হয় মারো একটা ইঁদুরও যদি বিপদে পড়ে যাওয়ার কিছু নাই দেখবে আপনাকে মানে আপনি অনেক বড় আপনাকে বা সাপও হ্যাঁ ও জানে যে মরে যাচ্ছে তারপরে সে ছোবল দিতে চায় তো এই যে নেগেটিভিটি আমাদের কিন্তু সবসময় আমরা নেগেটিভ থাকি এবং এরকম একটা চেহারা করে থাকি বেশিরভাগ সময় তো আমার কথা হচ্ছে আপনার এই গ্রোথ মাইন্ডসেট আছে ঠিক আছে কিন্তু এখন আপনাকে এটা পজিটিভিটির মধ্যে থাকতে হবে কুইকলি উদাহরণ কি ফার্স্ট ছিল এতে হচ্ছে একসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট ইউর ব্রেইন ইজ বেসিক্যালি নেগেটিভ অনেক সময় মানুষ আপনি যদি জিজ্ঞেস করি কেমন আছেন বা বন্ধু বান্ধব বলে এই কেমন আছিস হ্যাঁ আর কিস না হ্যাঁ ভালো লাগে না কমনটা হয়তো না যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে এটা কিন্তু খুব বেশি কমন আমি পাই না আর ফুলেরা এখন কি হয় জানি না দেশে যা অবস্থা বা দেশের না হইলো শরীরের শরীরের না হলো পৃথিবীর মানে একটা পর একটা সো রিমেম্বার দিস মুখ খুললেই ওই তর্ক ফাইট এই ছবির মতো আর কি বিতে সরি বি তো না ই ইতে হলো এনার্জি তো সেখানেও আমরা দেখি কি এই এনার্জিটা নেগেটিভ কথাই বেশি দিয়ে দিই তো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে হাও আর ইউ সবচেয়ে খারাপ থাকলেও সে তো জেনুইনলি এমন জিজ্ঞেস করে না আমার ওয়াইফ না উনি বা আমার ছেলে নাম আমার খুব বাবা নাম আমার মাকে হারিয়েছে অনেকে তো জেনুইন হলে আছে বলবো আমি কেমন আছি আর বলে আমি বলি কি ওয়ান্ডারফুল অ্যাপসুলি গ্রেট কারণ আমার দায়িত্ব এখন এই পরিবেশটাকে সুন্দর করা ওনাকে জিজ্ঞেস করি না মনের কেমন আছে মনে লুক গ্রেট মনির আহ কত বছর ধরে আমাদের ইয়ে আমি পরিবেশটাকে পজিটিভ করবো আমার এনার্জিটাকে দেবো এটা এই আইতে হচ্ছে ইমাজিন করি যখনই মন খারাপ হয়ে যায় আমি ইমাজিন করি একটা ভালো সময়ের কথা আপনারা তাই করবেন ইমাজিন করবেন একটা ভালো সময়ের কথা আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি সময় কম ওতে হচ্ছে অপটিমিজম হ্যাঁ অপটিমিজম তো বুঝেনি পেসিমিস্টরা যা কিছু ভালো হলো বলে কি এতো ভালো ভালো না খারাপ কিছু আসতেছে রে আমি তো গ্রামে বড়ো হয়েছি জানি ভালো হইলেও নিতে পারে না খুব খারাপ কিছু আসছে বলে ইস এটা এটার জন্য খারাপ আর কিছু হইতে পারে না কে জানি শিখাইছে কোন কোন আমলে কে যেন শিখাইছে এখনো গেছে রে আমার ঘৃণা লাগে একদম এই জন্য এরম এরম আওয়াজ করতেছি আমি তো একটা পুরনো গল্প আপনারা জানেন এখানে যে এই পরিমাণ পানি থাকলে কি বলে গ্লাস অর্ধেক ভরা অপটিমিজম বললাম যে কিন্তু অনেকেই বলবে কি অর্ধেক ভরা আর অর্ধেক অর্ধেক এমটি একই পরিমাণ কিন্তু পানি কিন্তু একজন বলবে অর্ধেক ভরা এটা এটা পুরনো করবো একশো বছর আগে না হলে পঞ্চাশ বছর আগে থেকে জানি এটার জন্য দেখাচ্ছি না কিন্তু বাকিটাও অনেকে জানে কি এটা আসলে যদি বলি দুইটাই ভরা কি বলবেন তাহলে কিভাবে দুইটাই ভরা আছে চমৎকার বাতাসে ভরা আসলে না টেকনিক্যালি এটাও জানেন এখন সবাই একসাথে একটা উত্তর দিবেন হ্যাঁ দেখব আপনার কতটা পজিটিভ এই এইটা এই গ্লাসটা কিসে ভরা বাতাসে ভরা আপনাদের ব্রেইন টাইলে বাতাসে ভরা এটা কোনো পজিটিভ কথা হলো না এই রুমটাও বলতে বাতাসে ভরা আরেকটু আগে ওইটা কারেক্ট ছিল কিন্তু এখন আর কারেক্ট নাই ইউ হ্যাভ টু আনলার্ন কখন নো আরেকটু আগে ওইটা কারেক্ট ছিল যে অর্ধেক বাতাস অর্ধেক পানি ওইটা কিন্তু পজিটিভ কিন্তু এখন এটা বোকার উত্তর হয়ে গেছে এটা এটা ওই নলেজ আছে কিন্তু ইন্টেলিজেন্স নাই আমি এভাবে রিলেট করলাম নতুন একটা কিছু শিখলাম সুন্দর করে হ্যাঁ নোয়িং ডুইং গ্যাপ আমরা অনেক সময় বলি এই এই তো এখন এটা নিয়ে একটা পজিটিভ কথা বলুন তো কেউ তাড়াতাড়ি সময় নাই এ দেখেন খালি গ্লাস বলছে একসাথে খালি গ্লাস খালি গ্লাস কখনো পজিটিভ কথা হতে পারে না এই যে ভরা যাবে কেউ বললো থ্যাংক ইউ এটা খুব সুন্দর গ্লাসটা পরিষ্কার ভরতে হবে ওর মধ্যে মোটিভেশন ঢুকে গেছে ভরতে হবে মোটিভেশন করলে ভয় লাগে আমি মোটিভেশনাল স্পিকার হতে চাই আবার এগুলো কি নাটক বানা ভালো কিনা আবার টিভিতে হ্যাঁ সো এটা দিয়ে একটা ফুল রাখা যাবে বালু বা ইয়ে দিয়ে বাদর রাখা অনেক মাল্টিপল দুধ খাওয়া যাবে মাঠা খাওয়া যাবে আইরানো ভাঙা গেলে ওটারে কোনো না কোনো ইউজ করা যাবে মানে এলো কিন্তু পজিটিভ কথা বাইরে না কয়েক খালি মানে এইরকম হ্যাঁ আমি এটা বলে শেষ করছি যে ইউ হ্যাভ টু বি পজিটিভ জিনিয়াস পরে তার মানে আবার এখানে এটা দেখলো এক ফুটা পানি আছে ওটা কারো চোখে পড়বে না পড়বে তো পুরোটা খালি এটাই নর্মাল আমি অবাক হচ্ছি না কিন্তু আপনি যে পজিটিভ জিনিয়াস হন যেখানে যেমন যে সবচেয়ে খারাপ জায়গারও একটা ভালো পাবেন একটা খারাপ ভাষায় বললে বলে একটা মেথর পট্টিতে গিয়েও একটা খুব ডার্টি জায়গায় গিয়েও দেখবে একটা সুন্দর ফুল ফুটে আছে ওই ফুলটা আসলে মানুষের বর্জ্য দিয়েই পাশের থেকেই একটা সার পেয়ে হয়েছে আপনি বর্জ্যটাকে না দেখে আপনি ইয়ে ফুলটাকেই দেখেন মানে এই যে একটা মাইন্ডসেট আল্লাহ আমি যেন সবসময় পারি মানে আমারও ভুল হচ্ছে কিন্তু আমি আমি চেষ্টা করছি নেক্সট তেমন আপনার গ্লাস থাকলে আপনি বুঝবেন যে জগ কোথায় আজকাল বলে কি কি নাই এটা নিয়ে মন খারাপ করবেন না বরঞ্চ কোথায় গেলে পাওয়া যাবে এই যে আপনারা এখানে আসছেন কত মানুষ এখানে আসে নাই আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা অর্গানাইজার হিসেবে আপনারা জয়েন না করলে আমাদের প্রোগ্রাম কীভাবে হবে আহ কী যে ভালো লাগছে যা আপনাদের নিজেদের জন্য একটা একটু এইভাবে হাততালি দেন আপনার কাদের মধ্যে একটু এরকম করেন না 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 হাততালি না হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ কাদের নিজেকে একটু হ্যাঁ 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 রাইট 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 কারণ এটা সবার 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 আবার আরেকজনের গায়ে দিয়ে দিন না ভদ্র মহিলার গায়ে ডেঞ্জারাস অবস্থা হবে হ্যাঁ জেনে রাখেন শন একর তার হ্যাপিনেস অ্যাডভান্টেজ বইতে অনেক রিসার্চ করে দেখিয়েছেন যারা অপটিমিস্টিক তার থার্টি সেভেন সেল করে সেলস পার্সেন্ট না হলেও থার্টি থার্টি পার্সেন্ট প্রোডাক্টিভ হয় ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু তার মানে একটু অপটিমিস্টিক চেহারা বানানো উচিত আর এ ও গেল ইউ লাস্টের ইউ হচ্ছে সিম্পলি ইউ ভিউ পয়েন্ট হ্যাঁ ক্রিয়েটস হেলথি এনভায়রনমেন্ট নট আই ভিউ পয়েন্ট আসলে আবারও ঘুরে ফিরে কথাটা এরকম নিজের প্রতি এত অ্যাটেনশন দিয়ে সারাক্ষণ খালি নিজে 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 নিজের একটু হ্যাপিনেসের অন্তরায় বরঞ্চ আরেকজনকে তার একটা কমপ্লিমেন্ট দেন তার সম্পর্কে একটা ভালো কিছু বলেন হ্যাঁ কিছুটা রিপিট হতে পারে আগের মতোই কিন্তু অন্যের প্রতি ইন্টারেস্ট হতে দেবেন আপনার কাছে একটু এক্সট্রা টাকা আছে এই টাকাটা দিয়ে মার জন্য বন্ধু বান্ধবের জন্য অন্যের জন্য কিছু করুন দেখবেন আপনার হ্যাপিনেস অনেক ভালো লাগবে পরিবেশটাই পজিটিভ হয়ে যাবে আমার ফাইনাল সিক্রেট লাস্ট দুই মিনিটে শেষ করছি আমি আর টু মিনিটস লেফট ভদ্রলোকের নাম ভুলে গেলাম কেনেডিয়ান এক ভদ্রলোক একটা চমৎকার বই লিখেছেন সেই বইতে উনি দেখিয়েছেন যে অ্যাকশন মানে হাউ টু সেলফ মোটিভেট তোমরা আজকে অনেক স্পিকারদের কথা শুনবে অন্য স্পিকারও আমার মতে এইভাবেই বলবে কিছুটা যে ডি এটাকে অ্যাপ্লাই যদি না করো তাড়াতাড়ি কি হয় দেখো সো সেলফ মোটিভেশন একটা ফর্মুলো আছে সো মোটিভেশন ইকুয়াল টু উপরের অংশে কি বলছে ডিজায়ার ভাই উদ্যোক্তা হব অনলাইন এটা সেটা নানান রকম একটা বুটিক দেব একটা খাবারের দোকান দেব হ্যাঁ একটা ভালো মেনু জানি তারপর লাগে কনফিডেন্স ডিজায়ার থাকতে হবে আর কনফিডেন্স আমি পারবো শুধু কনফিডেন্স থাকলেও হবে না মানে কি ডিজায়ারই নেই হ্যাঁ আমি তো অনেক কিছুই করতে পারি কিন্তু ডিজায়ার না থাকলে কিছুই শুরুই হয় না নিচে কিছু যদি না থাকতো তাহলে কিন্তু এটাই যথেষ্ট ছিল বন্ধুরা কেন কারণ হলো ডিজায়ার আর কনফিডেন্সেই সময় হয়ে যাবে কিন্তু কিভাবে আজকে আপনারা অনেকে মোটিভেটেড ফিল করবেন কীভাবে কমতে থাকে দেখেন ফার্স্ট হলো ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন না ভুল বুঝবেন না মানে লস লস অফ ফোকাস ল্যাক অফ ফোকাস আজকে কিছু নোট নেবেন মোবাইল ফোনে হলে কাগজ কলম না থাকলে মোবাইল ফোনে নেবেন মেন্টালি নেবেন কিন্তু বের হওয়ার পরেই দোস্ত এই কালকে সকালেই সকালে আজ সকালে উঠবেন ভাবছিলেন হাঁটবেন ওটাও বন্ধ মানে নানান ডিস্ট্রাকশন রাত পর্যন্ত দুইটা পর্যন্ত জেগে থাকলে তিনটা পর্যন্ত ভাইয়ের হয়ে আই লাভ ইউ তিন মিনিট সময় নেক্সট সুন্দর দেখাচ্ছে আনবিলিভেবল বিউটিফুল থিং আমি মানে মানে বলতে চাই না মিলে গেল কারণ আমার মিলে নাই কারণ আমি তো বুড়া মানুষ হ্যাঁ কিন্তু তোমরা সো ডিস্ট্রাকশন আর ডিলে তোমাদের স্বপ্নের পিছনে কাজ করতে করো 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 ডিলে করো খালি কল্পনায় দেখো কি সুন্দর করব হয়ে যাবে ভুলে গেলাম নামটা আমি কাটি ফারওয়ার্ড ইউনিভার্সিটি এবং আরও অনেকেই বলেছে যারা খুব বিশ্বাস করে ভিজুয়ালাইজ করো যে এই তুমি তুমি উসাইন বোল্ট তুমি দৌড় এবং তুমি প্রথম হয়েছো সবাই পৃথিবী বললো যে প্রথম হয়ে গেছো খালি ভিজুয়ালাইজ করো ভিজুয়ালাইজ করো আজকালকার রিসার্চ এমন বের হয়েছে অদ্ভুত ঘটনা এই সত্যি ডিপলি ভিজুয়ালাইজ করলে শরীরে ডোপামিন বের হয় যখন ভালো ভাবো যে ভালো কিছু হয়ে গেছে তা মানে আনন্দটা হয়ে যায় ওইটাই মার্ডারাস যদি আনন্দেই পেয়ে যায় তখন ব্রেন কি আর খাই খাটার আর দরকার কি তুই তুই তো ফার্স্ট হয়েই গেছিস ব্যাপারটা জোক না ভেরি সিরিয়াসলি এভিডেন্স বেসড এখন এই জন্য দ্য সিক্রেট নামে একটা যে ভিডিও ওটা রং প্রমাণ হয়েছে তবে সিক্রেটে সব ঠিক আছে একটা অ্যাড করতে হবে সেটা হলো উসাইন বল করবে কি কল্পনা করবে দৌড় দিতেছি ডক্টর আলমাজ যেমন মাঝে মাঝে চোখ বন্ধ করে আমিও করলাম তো মানে চোখ বন্ধ করে সে ভাববে চোখ বন্ধ করে সে ভাববে আচ্ছা জোর যে দিতেছি আমার তারও আরও কম্পিটিটার ওদের রেট কত আচ্ছা ওরা দিনে কয় ঘন্টা প্র্যাকটিস করে আমি কয় ঘন্টা করি আমি কি খাই তার মানে কী কী বাধা আসে আচ্ছা ওই স্টেডিয়ামে একটু ঠান্ডা বাতাস অন্য কোনো জায়গায় ইনডোর স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করলে আমার জন্য ভালো মানে যেই যেই বাধার কারণে ও ফার্স্ট হতে পারবে না প্রতিটা বাধার কথা চিন্তা করবে আর তার ফলেই তার সম্ভাবনা বাড়ে মনে রেখো তোমরা এখন শুধু কল্পনা করবা না যে কি করবা কাজ করতে গিয়ে বাধাগুলো কি আসতেছে সেগুলো নিয়ে প্ল্যান করে তখন কিন্তু তোমার হবে হ্যাঁ এটা আমি বলে গেলাম আমি বুঝে শুনে বললাম অনেক ডিপ গবেষণা আর ফাইনাল হলো এই যে একজন বলো না ইয়েস এরকম চিৎকার উঠছে মানে হলো তার এনার্জি দেখেছে এই যে এনার্জি ওইটা থাকলে মোটিভেশন আরও আরও ভালো বন্ধুরা সো তিনটা জিনিস বলে আমি শেষ করছি নাম্বার ওয়ান তোমরা আজকে থেকে একটু গুগল সার্চ দিও গ্রোথ মাইন্ডসেট ওর ভিডিও আছে ক্যারল ডিঙে ইংরেজিতে বলবে কত রকমের ইমেজ আছে আমি একটা মাত্র দেখালাম গ্রোথ মাইন্ডসেট একটা জিনিস করো বাকি দুটো ভুলে যাও তাও অনেক আগানো আর পজিটিভ থাকার চেষ্টা করুক আমি এটাকে বলি পজিটিভ জিনিয়াস জিনিয়াস মানে কি যেখানে ফলা দাও আমার এক প্রশ্ন ঝগড়া লাগছিল নর্সার তিন ভাসে একজন টিচারের সাথে নাম বলবো না তো আমরা মিটিংয়ে তর্ক করে আমি বললাম কি দেখো আমার বৃদ্ধ লাগো না আমি বিড়ালের মতো যেভাবে মারবা আমি চার পায়ের উপরে বসে যাবো মানে আমার ফেললাম পারবো না বিড়ালের কানে পানি দিলে কি হয় আমার আবার বললো তখন আমি আমার কোনো উত্তর পাইলাম না এই লো হাইলি এডুকেটেড মানুষের তর্ক অনেক বছর আগে এখন ভালো হয়ে গেছে একটু এখন আর একটা করি না আপনার আমার ভুজ বুঝবেন না তো তো গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড পজিটিভিটি অ্যান্ড ফাইনালি ডিলে করবেন না যেটা ডিজায়ার হয়েছে মনে আগে চেষ্টা করেন ডিজায়ার করে দেখলেন যে না গান না আর গায়েন না তো নো ও নাচেন তাহলে নাচানাচি করেন হ্যাঁ যদি গান না বাড়ে তা নাচেন মানে একটা একটা ট্রাই করেন এক্সপেরিমেন্ট করেন আমরা এটাকে বলি প্লে 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 উইথ ইউর আইডিয়াস অ্যান্ড তখন দেখে যাবেন যে ইয়াস আই গট মাই সুইট স্পট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে হ্যান্ড আউটটা চাইবেন দাবি আপনাদের আমি দিয়ে গেছি আপনারা কেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যৌ